हेलो फ्रेंड्स, आज हमें रान्ना करब कांठाल बीज दिए ढेकी शाक। एटा भालो लागले आमार चैनल रान्ना व्यंजन प्लिज सबस्क्राइब करबें, लाइक करबें, शेयर करबें। ये रान्नाटा करार जोन्नो आमी की की आयोजन करेछी चलुन देखेनी। एर जोन्नो ढेकी शाक भालो करे धुए पोष्कार करे नियेछी। जाति दिए কাঁঠাল বীজ চার টুকরো করে কেটে খোসা ফেলে দিয়েছি। এগুলি ধুয়ে সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে, হাফ সেদ্ধ হবে। ঢেকে শাকগুলি কেটে নিলাম, কড়া গরম বসালাম, সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়েছে। হাফ সেদ্ধ কাঁঠাল বীজগুলি ফ্রাই করব, নুন দেব, নুন দিয়েছি, হলুদ দিলাম। নুন ছেদ্র মধ্যে দিয়েছিলাম, এগুলি ফ্রাই হয়ে গেছে। কড়া গরম বসালাম, অল্প সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা কেটে গরম তেলে দিলাম, কালো জিরে দিলাম, শাক দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, নেড়ে দিচ্ছি। কাঁঠাল বীজগুলি দিয়ে দিলাম, মিশিয়ে দেব। খুব টেস্টি খাবার এটা। কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, এখন মিশিয়ে দেব। আমার রান্নাটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটা রান্নায় ব্যঞ্জন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে ঢেকি শাক। আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।